যথাযোগ্য মর্যাদায় শুক্রবার রাতে দশম বিশ্ব যোগা দিবস পালিত। রাজ্যে জেলা মহকুমা ও বিভিন্ন ব্লক স্তরে বিশ্ব যোগা দিবস উদযাপন করা হল। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস উদযাপিত। রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস পালন অনুষ্ঠানে প্রতিদিন নিয়মিত যোগা অভ্যাসের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নেট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষায় নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কার্যগত ব্যাকফুটে বর্তমান কেন্দ্রীয় সরকার। নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংগঠিত। নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিলে আগরতলায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করল প্রদেশ কংগ্রেস। নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির ঘটনায় দেশের যুবক যুবতীরা হতাশ বলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার অভিমত। গোটা দেশে শুক্রবার নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভ আন্দোলন করেছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সচেতনতামূলক প্রয়াস জারি। শুক্রবার প্রজ্ঞা ভবনে শিশু সুরক্ষা সংক্রান্ত পস্কো আইনি বিষয়ক রাজ্যস্তরীয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রজ্ঞা ভবনে শুক্রবার টিসিপিসিআর এবং এনসিপিসিআর এর যৌথ উদ্যোগে পস্কো আইন সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। পস্কো আইন সংক্রান্ত বিষয়ে শুক্রবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় কর্মশালায় বিশেষজ্ঞরা এই আইন প্রয়োগের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠন শুক্রবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যোগা দিবস উদযাপন করল। আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাঙ্গণে শুক্রবার বিশ্ব যোগা দিবস উদযাপিত। শুক্রবার আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশ্ব যোগা দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। যোগার প্রচার প্রসারে রাজ্য সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে আসাম রাইফেলস পাবলিক স্কুল স্বয়ং যোগাভ্যাস করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাঙ্গণে শুক্রবার বিশ্ব যোগা দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছে আসাম রাইফেলস আগরতলা সেক্টর আইসিএআরই। কয়লা পাচার মামলায় এবার সিবিআই জালে ইসিএল কর্তা সহ দুই ধৃতদের তোলা হয়েছে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে। বিধাননগর পুলিশ কমিশনার বদল করল নবান্ন, সরানো হল একাধিক এসপিও। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে সালিশি সভা, 5,000 টাকা জরিমানা নিয়ে বচসায় খুন যুবক, ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল মুর্শিদাবাদে। বেলুড় মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল বহুমূল্যের গয়না, আতঙ্ক বেলুড়বাসীর। পুরুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, ছাগল বোঝাই পিক আপ ভ্যান উল্টে মৃত্যু চারজনের, জখম হয়েছে নজন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কাটোয়ায় মাকে বিদায় জানানোর সময় শ্মশানে তার শেষ ইচ্ছে পূরণ করলেন মেয়ে, ভেজা চোখে প্রেমিকের গলায় মালা পরালেন তরুণী, শোকগ্রস্ত অবস্থায় প্রেমিক রাঙিয়ে দিলেন প্রেমিকার স্মৃতি। বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে নিটের অভিযুক্তের ছবি, বিপাকে বিজেপি। ডার্ক ওয়েবে ফাঁস নেটের প্রশ্নপত্র, কেন্দ্রের অভিযোগের পরই মামলা দায়ের সিবিআই। তিন ভারতীয় ন্যায় সংহিতা এখনই কার্যকর করবেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, উপত্যকায় বড় ঘোষণা মোদীর। বর্ষার প্রাককালে কালোবাজারি দেবভূমিতে মাত্র 7 মিনিটে কপ্টার ভাড়া 18,000, অতি সাধারণ গেস্ট হাউসে 6 জনের থাকার ঘর ভাড়া 12,000 টাকা কেদারনাথে। আরএসএস শাখায় যোগদানের পরীক্ষা নাকি, নিটের প্রশ্নপত্রেও সংঘের ছায়া দেখছে সিপিএম। নিট এবং নেট বিক্ষোভের জের দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবসের অনুষ্ঠানে বাতিল শিক্ষামন্ত্রীর।
জম্মু ও কাশ্মীরে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ায় প্রথমবার ভূ স্বর্গে গিয়েছেন নমো। লোকসভা প্রোটেম স্পিকারে নির্বাচিত হলেন উড়িষ্যার বর্ষিয়ান প্রাক্তন বিজেপি নেতা, যিনি এবারের বিজেপির টিকিটে জিতে এসেছেন। কেউ রেহাই পাবে না, কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের স্বার্থ রক্ষায় দায়বদ্ধ, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের। দিল্লির বার্গার কিং আউটলেটে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এবার সামনে এলো ঘটনার সিসিটিভি ফুটেজ, হারহীন সেই ফুটেজে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আসবাব চোর বলে ডাকতে শুরু করেছে টিডিপি নেতারা, তবে তাদের দাবি টাড়েপল্লিতে নিজের আবাস ও অফিস বানাতে গিয়ে করদাতাদের অর্থে বিপুল খরচ করে আসবাব তৈরি করেছিলেন। ইউজিসি নেট প্রশ্ন, ডার্ক ওয়েবে বিক্রি হয় 6 লক্ষ টাকায়, বলছে সিপিআই সূত্র। নিজের বাড়িতে আক্রান্ত ইতালির প্রাক্তন ফুটবলার রবার্তো বাজিও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। অগ্নিমিত্র পালের করা মানহানির মামলায় আলিপুর আদালত থেকে জামিন পেলেন কুণাল ঘোষ। কলা ক্যাপসিকাম শস্যের চাষ থেকে 26 কোটি টাকা আয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্নের অর্থের উৎস শুনে চোখে সর্ষে ফলিডিট। জাতভিত্তিক সংরক্ষণ নিয়ে নীতিশের পাশে বিজেপি, সুপ্রিম কোর্টে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আমরা 100 আসন চাই, বিধানসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপির উপর চাপ বাড়ালো শিন্দে সেনা। জয় নিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নচির করা ম্যাচে কানাডাকে হারালো আর্জেন্টিনা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে বিক্ষোভের স্থান বদলে রাজীব শুভেন্দু জানালেন আদালতে। মায়ানমার থেকে ছুটে আসছে গুলি, রাষ্ট্রসংঘে পশ্চিম দেশের বিরুদ্ধে সরব থাকা মায়ানমারের সংঘর্ষের জেরে বাংলাদেশে ফের রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র 10 দিনের ব্যবধানে ফের ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিল্লিতে পা রাখবেন তিনি। ভারত সফর শেষে 9 থেকে 12 জুলাই হাসিনা যাবেন চীনে। আমেরিকায় কলেজ থেকে স্নাতক হলেই গ্রিন কার্ড দেওয়া হবে বিদেশি পড়ুয়াদের, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আবহে এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। গাজায় নিখুঁত অভিযানে নিকেশ হামাসের শীর্ষ কমান্ডার, ভিডিও প্রকাশ করল ইসরায়েলি সেনা। শুক্রবার এনএসআরসিসির জিমনাসিয়ামে বিশ্ব যোগা দিবস পালিত। এনএসআরসিসির জিমনেশিয়ামে বিশ্ব যোগা দিবস পালনের আয়োজন করেছে বিজেপির যুব সংগঠন প্রদেশ যুব মোর্চা। এনএসআরসিসিতে প্রদেশ যুব মোর্চার বিশ্ব যোগা দিবস পালনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার। প্রদেশ যুব মোর্চার বিশ্ব যোগা দিবস পালন অনুষ্ঠানে যোগাভ্যাস করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার শ্রমভবনে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় শুক্রবার শ্রমভবনে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত। সমভবনে শুক্রবার স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে 74টি পদের জন্য শত শত যুবক যুবতী অংশগ্রহণ করল। 5টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যাপারে শুক্রবার শ্রমভবনে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত। শুক্রবার পুরনো বীর বিক্রম এয়ারপোর্টে বিশ্ব যোগা দিবস উদযাপিত। পুরনো বীর বিক্রম এয়ারপোর্টে শুক্রবার বিশ্ব যোগা দিবস পালন করল বিজেপির 4 বরজলা মণ্ডল। টাইমস স্কোয়ারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান, অংশ নিলেন প্রায় 10,000 মানুষ। কোরআন পুরানোর অভিযোগ, পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে খুন করল পাক জনতা। ব্রিটেনের নির্বাচনে বাকি মাত্র 15 দিন, তার আগেই জুয়ার অভিযোগে বিদ্ধ ঋষি সুনাকের দল। ইতিমধ্যেই জুয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। নথরিয়া কি মারির রিলস, হীরামান্ডি এবং পঞ্চায়েত 3 এর ট্রেলার গানের সাফল্যের পর রহমান স্যারের সঙ্গে কাজের স্বপ্ন দেখে বিশ্বসঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুমন্ত্রী। নতুন গোয়েন্দা রূপে আবির্ভাবের আগে আত্মবিশ্বাসী জিতু কামাল, আগামী 5 জুলাই মুক্তি পাবে অরণ্যের প্রাচীন প্রবাদ।
যাদবপুরের স্বপ্নদ্বীপকে মনে করাবে এই সিরিজ। বিজয়া নিয়ে অকপট স্বস্তিকা, 5ই জুলাই হইচইয়ের মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনীত বিজয়া সিরিজ। জাহির ইকবালের বাড়িতে নৈশভোজে শত্রুঘ্ন, সব বিতর্ক উড়িয়ে বুকে টেনে নিলেন হবু জামাইকে। অনুপম খেরের অফিসে দরজা ভেঙে চুরি, খোয়া গেল সিন্ধুক, ভিডিও শেয়ার অভিনেতার। বিপাশাকে বিয়ে করার আগে দুই অভিনেত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, অভিজ্ঞতা জানালেন করণ সিং গ্রোভার। রাজ্যের সঙ্গে কাটানো মুহূর্ত ছিল স্বপ্নের মতো বলে কেঁদে ফেললেন পরিমণি। ছেলে পূর্ণের জন্মের পর থেকেই অশান্তি, শেষে পথ আলাদা হয় রাজ পরিমণির। সোনামুড়া মহকুমায় জাকজমকের সাথে উদযাপিত হল 10ম আন্তর্জাতিক যোগা দিবস। মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 10ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত। সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেয়। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ধনপুর নাট মন্দির প্রাঙ্গণে যোগা দিবস উদযাপন করে ধনপুর মণ্ডল ভিত্তিক নেতাকর্মীরা। আন্তর্জাতিক যোগা দিবস কর্মসূচির সূচনা করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। ঘাস পাড়ার বিষাক্ত ঔষধ পুকুর পাড়ে স্প্রে করার জেরে পুকুরের সমস্ত মাছের মৃত্যু। মেলাঘর ঘ্রান্তলি এলাকায় সতীপে দাসের দোকানি জায়গায় একটি পুকুরে এই ঘটনা ঘটে। মাছের মরকের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা। মাছের মরকের ঘটনায় পুকুরের মালিক কীটনাশক ঔষধ বিক্রেতার দিকে আঙুল তুলেছে। মাছের মরকের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর কাকড়াবন ডায়েট কলেজের সেমিনার হলে গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়ার উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালিত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ কাকড়াবন থানার উত্তর তুলামুড়ার বাসিন্দা জনাল মিয়া বসত ঘর আগুনে ভস্মীভূত। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জনাল মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ড বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। 2024 সালে বিশ্ব যোগা দিবসের থিম নিজে ও সমাজের জন্য যোগ। দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে। সকাল 7:30 নাগাদ যোগ দিবস অনুষ্ঠানের সূচনা দক্ষিণ জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল। এদিন বিলোনিয়া শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও যোগ ব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। যোগ ব্যায়াম অনুশীলন শেষে যোগ ব্যায়ামে স্বর্ণপদক প্রাপ্ত 3 বালিকাকে হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিএসএনএল টাওয়ার নির্মাণ কাজের ম্যানেজারের কাছে 20,000 টাকা দাবি, মথার চুনো পুটিনি তাদের। দাবি পূরণ না করায় বাড়িতে ফেরার পথে ম্যানেজারকে আক্রমণ সহ নগদ টাকা ও গলার স্বর্ণের হার ছিনতাই। রাজনগর পিয়ারবাড়ি থানাতে ম্যানেজারের মামলা দায়ের, কিন্তু অভিযুক্তরা আজও অধরা। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালতে দ্বারস্থ আক্রান্ত ম্যানেজার। ম্যানেজারকে আক্রমণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শিবনা বিধানসভার বালুরবন্ধ ইডিসি ভিলেজের একাংশ রাস্তার বেহাল দশা। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মুড়াবাড়ি রাস্তাটি বন্ধ হয়ে যায়। পাহাড় ধসে মুড়াবাড়ি রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পিতৃ সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মারপিটের ঘটনায় থানায় মামলা, পাল্টা মামলা। মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর থানাধীন টুপির বন্ধ গ্রাম ছাড়া জয়রুন সহ তার পরিবার।